अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার সামনাসামনি লড়াই হচ্ছে, তো তাহলে তো ভালো করে লড়তে হবে। যে জিনিসটা চাঁদনির সেটা চাঁদনির থেকে কেউ কাটতে পারবে না, তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। এটা আপনি কি করছেন? আমি কি করছি? তুমি আর তোমার দাদা কি করছো রোশনি? যদি সত্যি তোমাদের মহল দরকার তাহলে চেয়ে নিতে, আমার কাকিমা হাসতে হাসতে দিয়ে দিত। কে জানে এমন কি বিষয় আছে যার জন্য ও আমার কাকিমাকে এতটা ঘৃণা করে। আমি মানছি যে কাকিমা তোমার সৎ মা ছিল, ছোটবেলায় এমন অনেক ঘটনা ঘটেছে যার ফলে তুমি দুঃখ পেয়েছো বা কষ্ট পেয়েছো, বা হতে পারে উনি তোমার সঙ্গে খারাপ কিছু করেছিলেন। কিন্তু এখন সেই কবেকার ঘটনাগুলোর জন্য তোমরা প্রতিশোধ নেবে। শিবা তোমার ভালোর জন্য এখানে এসেছে, কিন্তু ওর আর কাকিমার মধ্যে যা কিছু চলছে সেটাতে কি তুমি খুশি? ওদের দুজনের এই লড়াইয়ে আমরা চাইলেও সুখী থাকতে পারবো? তুমি তো জানো রোশনি, আমি আমার কাকিমার অবদানকে কখনো অস্বীকার করতে পারবো না, কখনো তার বিরুদ্ধে যেতে পারবো না। কিন্তু তোমার দাদা প্রতিশোধের ক্ষত যেভাবে দিনের পর দিন বাড়িয়ে চলেছে না, তাতে একদিন একদিন আমরা একে অপরের থেকে আলাদা হয়ে যাব। ওর প্রতিশোধের আগুনে আমাদের এই সম্পর্ক জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। তাই এই মুহূর্তে আমাদের সমস্ত সম্পর্ককে আমি শেষ করছি। এটা কি বলছেন আপনি? কোথায় যাচ্ছেন? আপনি চান যে আমি আপনার জীবন থেকে চলে যাই? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তুমি কেন কিছু দেখতে পাও না রোশনি? তোমার দাদা আমাদের সবাইকে ঘৃণা করে, ওর চোখে আমাদের সবার জন্য শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। তুমি কি আমায় কথা দিতে পারো যে ওর এই প্রতিশোধের আগুন আমাদের এই সম্পর্ককে ছুঁতেও পারবে না? ওই ছেলেটা তার জেঠিমার কথা না শুনে তোকে বাঁচিয়েছে, আর তার বদলে ওকে চাবুক দিয়ে মেরেছে। আমি আমার দাদার হয়ে আপনাকে প্রতিজ্ঞা করতে রাজি আছি। আমি জানি আমার দাদা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারে না, আমি ওর সাথে কথা বলবো। আপনি আপনার স্যুটকেসটা রাখুন আর আমার উপর ভরসা করুন। তোমার খুব ইচ্ছে ছিল তো সামনাসামনি খেলার, হ্যাঁ? নাও এসে গেছে এবার শিবরাজ ময়দানে। তুমি বলেছিলে রশ্মিকে অস্ত্র বানিয়ে শিবরাজকে শেষ করবে, কিন্তু কি হলো? নিজেই শেষ হয়ে গেল তো? আমার প্ল্যান ভেস্তে যেতেই পারে না। সমরের থেকে জানতে হবে ওই মেয়েটাকে ও বশ করতে পেরেছে কিনা। আসবে কাকিমা, এই মুঠোর মধ্যে অবশ্যই আসবে, কিন্তু ওর বিশ্বাস জেতার জন্য আমার আরো কিছুটা সময় চাই। কারণ আমি ওকে যতটা বোকা আর সহজ সরল ভেবেছিলাম ও সেটা নয়।
তোর বিয়ের আগে অনেক সময় নিয়ে নিয়েছিস তুই, একটা সামান্য মেয়েকে বসে আনতে পারছিস না? না ও তোকে ভয় পাচ্ছে, না তোকে ভালোবাসছে। কেন বারবার তোকে মনে করিয়ে দিতে হয় যে তোর বউ তোর মা বাবার খুনির মেয়ে? আর আজ আমাদেরকে শিবা চ্যালেঞ্জ জানাচ্ছে না, জমিদার বাবুর রক্ত চ্যালেঞ্জ জানাচ্ছে। শিবার সারা শরীরে জমিদার বাবুর রক্ত বইছে, আর আমরা যদি এইভাবেই বসে থাকি তাহলে ওরা জিতে যাবে আর আমরা মরে যাব। সমর, শিবরাজের ওপর রোশনি নামক অস্ত্র দিয়ে আঘাত কর, যাতে আঘাতটা ওর শরীরে নয় একেবারে আত্মায় লাগে। আর সারাটা জীবন এই যন্ত্রণায় ও ছটফট করে যে ওকে এই আঘাতটা করেছে ওর নিজের বোন। আর এই কাজটা তোকে করতে হবে এখনই, বুঝতে পেরেছিস তুই? এবার বন্ধ করো তোমার এই মুখটা আর তোমার এই পরিকল্পনা। এবার যা করার হয় না আমি করব, তাও আবার এখনই। এই কোথায় যাচ্ছিস? দাঁড়া, কি করছিস? জমিদার বাবু, আপনি আমার গুরুজন, বড় মালকিন যা করেছেন তাতে আমার কোনো কষ্টই হয়নি। বড় মালকিন সেটাই করেছেন যা অন্য কোনো মা করত। কোনো ব্যাপার নয়, সবাই ঠিক আছে। কে? তুই আমাদের সম্পত্তি কেড়ে নিবি, আমার গায়ে হাত তুলবি? তুই তুই সমস্ত হিসাব নিতে এসেছিস তো? তোকে দেব হিসাব, দেব। হ্যাঁ, কি করছিস, কি করছিস? ছেড়ে দে ওকে, ওকে কিছু করিস না। শোন, ছেড়ে দে ওকে, কি করছিস নাকি তুই? তোকে আমি ছাড়বো না। দেখ আমার কথা শোন, বন্দুকটা নিচে নামা। গুলি দিয়ে যদি তোর মাথাটা ছিন্ন ভিন্ন করে দেই না, তাতেও আমার জেল হবে না। কারণ আমি নিজেকে বাঁচানোর জন্য গুলি চালিয়েছি, আর প্রথম গুলি তুই চালিয়েছিলি। বল কি করব, আজকে তোর খেলা শেষ করে দেব মুং সিং, বল। শিবরাজ, এই তো মাথা খারাপ, কথায় কথায় রেগে যায়। আমি তোর কাছে হাত জোর করছি, ওকে ছেড়ে দে। চালাবো গুলি, শেষ করে দেব সব। শিবা, ওকে ছেড়ে দে, ও আমার স্বামী হয়, এসব কি করছিস তুই? শিবা, দাদা। শিবা, আমি ক্ষমা চাইছি, হাত জোর করছি আমি, আমাদের দুজনকে ক্ষমা করে দে, ওকে ছেড়ে দে। শিবা, কি করছিস তুই? ছেড়ে দে ওকে। আরে যেরকমই হোক, ও তো আমার ছেলে, ছেড়ে দে ওকে। শিবা, কি নাটক করছে এসব, ছেড়ে দাও ওনাকে। শিবা, আমি বলছি ছাড়ো। ঠিক আছে, এত ঘৃণা করিস, আমাদেরকে খুন করতে চাইছিস তুই? কনক, কনক, আমার কথাটা তো শোনো। কি কথা শুনবো আমি? আমাকে চালিয়ে তোমার ভেতরের আত্মার তো শান্তি হয়নি যে এখন তুমি কাউকে খুন করতে চলেছো? সেজন্য এনেছো আমাকে বাড়ি থেকে এখানে, যে এখানে এসে খুনি হয়ে যাবে? আর আমি একজন খুনির স্ত্রী হয়ে থাকবো নাকি? কেন করলে মুঙ্কাকার উপরে হামলা? আরে আমি প্রথমে গুলি চালাইনি, ও আমাকে গুলি চালিয়েছিল, আমি আত্মরক্ষার জন্য ওকে গুলি করতে গেছিলাম। আমি না তোমার একটা কথাও বিশ্বাস করি না শিবা। কেন হামলা করবেন উনি? এই জন্য যে তুমি এই সম্পত্তির ওপরে অধিকার ফলাতে চাইছো,
এইটুকু ব্যাপারে উনি তোমার উপরে হামলা করবে আর তুমি নিজেকে বাঁচানোর জন্য ওনার উপরে হামলা করবে? তোমার কি মনে হয় এই সম্পত্তির লোভ আমার আছে? হ্যাঁ, সেটা হলে এত বছর ধরে তোমার বাড়িতে চাকর হয়ে থাকতাম না। এরা আমার বোনকে জালে ফাঁসিয়ে এখানে নিয়ে এসেছে, প্রতিদিন অত্যাচার করে। ওর সুরক্ষার জন্য বাধ্য হয়ে আমাকে এখানে আসতে হয়েছে আর সাথে তোমাকেও আনতে হয়েছে।